নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন আমার বাগানের কচু শাকগুলো খাওয়াই হচ্ছে না, মায়া করে করে রেখে দেওয়া হয়, আজকে কেটে নেব, আর এরপরে আর শুকিয়ে যাবে। আজকে কেটে নিচ্ছি, দেখুন সঙ্গে এই যে এটা তো লতি হয় খুব। কচু শাকগুলো কাটা হয়ে গেছে, আর এই যে দেখুন কচুর লতি এতে খুব হয়, এই যে একটা কচুর লতিও উঠে এসছে, আর এই কচুর লতিটা থেকেই কিন্তু গাছটা হবে, এখান থেকে হয়। তা আমি আজকে এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব, চলুন দেখি আমি কি রেসিপি আজকে বানাচ্ছি। এগুলোকে খুব ভালো করে বাইরে থেকেও ধুয়ে নিয়ে এসেছি, আবার ধুয়ে নিচ্ছি। শাকগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কাটতে হয়। আমি কচু শাকটা কাটবো, তার জন্য প্রথমে একটু হাতে তেল দিয়ে দিচ্ছি। এই তেল লাগিয়ে নিলে কিন্তু হাতে হাতটাও চুলকাবে না, আর ওই হাত লাল হয়ে যায়, খয়েরি মতো হয়ে যায়, সেটাও হবে না। একটু বটিতে লাগালাম, একটু হাতে লাগালাম, এবার কেটে নেব। দেখুন সবটা কচু শাক আমি কেটে নিয়েছি, এখন এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি, একটা কুকার বসিয়ে দিয়েছি, তার তলায় অল্প একটু জল দিয়ে নিলাম সামান্য, যাতে পোড়া না লাগে। এবার কচু শাকগুলো দিয়ে দেবো। এবার আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমি নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। চিংড়ির এই পেছনে যে নোংরাটা থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস। ব্যাস, এবার এটাকে একটু হলুদ নুন মাখিয়ে রেখে দিচ্ছি। একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ কালো সর্ষে, এক টেবিল চামচ সাদা সর্ষে, এক টেবিল চামচ পোস্ত, চারটে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আগে একটু ব্লেন্ড করে নেব, তারপরে অন্যগুলো দেব। দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ। নুন হলুদটা দিলে তেতো হবে না মশলাটা। মশলাটা খানিকবার ঘুরিয়ে নিয়ে এসছি, এবার দিয়ে দেবো দু চামচ নারকেল কোড়া, দুই টেবিল চামচ, সব কিছু টেবিল চামচের মাপে দিলাম। এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়ে এসেছি, একদম মিহি পেস্ট করে নিয়েছি, এভাবে মিহি পেস্ট করে নিতে হবে। ব্যাস, এবার এই চিংড়ি মাছটার মধ্যে সর্ষে বাটাটা ঢেলে দেব, এটা মাখিয়ে নিলাম ভালো করে। সর্ষে পোস্ত নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে রাখলাম। আমি কচু শাকগুলো সেদ্ধ করে নিয়েছি, জলটা ভালো করে চিপে নিয়ে নিচ্ছি শাকটা। জলটা কিন্তু ফেলে দিতে হবে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরা, হাফ চামচের থেকে একটু কম দিয়েছি। এবার আমি এই যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছি এইটা দিয়ে দেবো।
তেলের ওপর কচু শাকটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেব। একটু চটকে চটকে দিতে হবে, তাহলে বেশ মেশা ঘষা হবে। আমি কচু শাক সেদ্ধ করার সময় নুন দিইনি, তাই এখন কচু শাকের মতো অল্প করে নুন দেব। কিছুটা হলুদ, নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মাঝারি আঁচে রান্না করে নেব। ভালো করে এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট একটু নাড়ব। দেখুন ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে একদম ঝিমে আছে রান্না করব। মাঝে একবার ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে ঝিমে আছে রান্না করব। এভাবে ঝিমে আছে রান্নাটা করতে হবে, যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সমস্ত কচু শাকের সঙ্গে চিংড়ির যে স্বাদ সেটাও মিশে যায়। দেখুন জলটা ভালোভাবে টেনে গেছে, রান্নাটাও কিন্তু আমার একদম হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। পরিবেশনের পাত্রে নামিয়ে নিলাম। আপনারাও এভাবে চিংড়ি মাছ দিয়ে একবার কচু শাক বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ ভালো লাগবে। একতলা ভাত শুধু এই কচু শাকটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার মতো আপনারাও কারা কারা কচু শাক খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর তার সাথে এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।